الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت إحداهما يا أبت استأجره فإنه خير من استأجرت القوي الأمين. وقال سيدنا صلى الله عليه وسلم إذا أتاكم من ترضون خلقه ودينه فزوجوه، إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض، أو كما قال عليه الصلاة والسلام، رواه الترمذي. وقال الشيخ الألباني سنده صحيح. أستاذ شمانيتو علماء الكرام আমার সামনে বসে থাকা আমার উস্তাদ সমতুল্য উস্তাদ শেখ মুহসিন বারাকাল্লাহ ফি হায়াতি এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন শ্রদ্ধেয় মুরব্বীগণ ও আমার যুবক ভাইয়েরা, বাসা থেকে যারা শুনছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা যারা এখানে এসেছেন, এখানে এসে আমাদের দারুস সালাম মসজিদের আজকের এই জুমার আয়োজনকে শোভিত করেছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে শুকরিয়া আদায় করছি সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো সামর্থ্য নেই এখানে আসা। সকল ক্ষমতার একক অধিপতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো প্রত্যেকের কাছে তার মা বাবা। আমার কাছে গোটা পৃথিবীতে আমার উস্তাদ, আমার শায়খ, আমার পীর, আমার কাছে যে যত বড় বুজুর্গ হোক না কেন, তাদের চাইতেও আমার মা, আমার বাবা তারা হচ্ছেন আমার জন্য, আমার জন্য দোয়া কবুল হওয়ার সবচেয়ে বিশ্বস্ত জায়গা। একইভাবে আপনারা প্রত্যেকের জন্য তার মা, তার বাবা হচ্ছেন বিশ্বাসের ভরসার জায়গা। এবং আমরা সবাই এটা জানি যে মা যদি সন্তানের জন্য হাত তোলেন, বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু বলেন, এটা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। একইভাবে মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হয়ে, অসন্তুষ্ট হয়ে, কখনো মনের অজান্তেই বদদোয়া করে ফেলেন, কোনো মা কোনো বাবা কখনো স্বেচ্ছায় বদদোয়া করতে যাবেন না, সন্তান যতই অবাধ্য হোক না কেন, যত বড়ই ক্যাডার হোক না কেন, একজন মায়ের কাছে সে সন্তান, সে নিষ্পাপ। কখনোই কোনো মা কোনো বাবা সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করেন না, যদি কখনো করে থাকেন সেটা অজান্তেই হয়ে যায়, মন থেকে অনিচ্ছায় চলে যায়। তো এই বদদোয়ার পাওয়ার কতটুকু, অ্যাকশন কতটুকু, কোরআন হাদিস ঘাটলে আমরা যেটা পাই, পৃথিবীর কোন শক্তি, কোন সুপার পাওয়ার, কোন অ্যাটম, কোন তীর, কোন গুলি এত দ্রুত পৌঁছতে পারে না, এত দ্রুত লক্ষ্য ভেদ করতে পারে না যতটা দ্রুত একজন মা একজন বাবা তাদের দোয়া তাদের বদদোয়া আল্লাহর দরবারে আরশ পর্যন্ত পৌঁছে যায়, এবং এতে কোন রকমের সন্দেহ নেই। একইভাবে দেখেন, আমরা এই বিষয়টা আমরা অনেক শুনে এসেছি এবং অনেকদের থেকে শুনেছি যে মা বাবার দোয়া কবুল হয়। অপরদিকে একজন মায়ের জন্যে, একজন বাবার জন্যে সন্তানের দোয়া কতটা জরুরি। সন্তান বড় হয়ে মায়ের জন্য আল্লাহর কাছে বলবে আমার মাকে রহম করুন, গুনাহ মাফ করে দিন, কবরে শুয়ে আছেন জান্নাতের বাগান বানিয়ে দিন, এই সন্তানের দোয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ। এতেও কোনো সন্দেহ নেই যে সন্তানের দোয়া
এটাও সেই মা বাবার দোয়ার মতোই আল্লাহর কাছে পৌঁছে যায় কেন লজিকটা দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সন্তানদেরকে শিখিয়ে দিচ্ছেন যে সন্তানেরা তুমি তোমার মায়ের জন্য দোয়া করো তোমার বাবার জন্য দোয়া করো কিভাবে দোয়া করবেন সেটা পদ্ধতিটাও আল্লাহ বলে দিচ্ছেন শব্দটাও আল্লাহ পছন্দ করে দিচ্ছেন যে ও সন্তান তুমি তোমার মার জন্য তোমার বাবার জন্য এভাবে এই বলে দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এখন দেখুন আমাদের ইউকের প্রাইম মিনিস্টার যিনি আছেন ঋষি সুনাক অথবা যদি বলি কিং চার্লস তিনি যদি কোন এক এই দেশের ক্ষুদ্রতম নাগরিককে বলেন যে আমি অমুক দিন অমুক তারিখে অমুক সময় অমুক জায়গায় উপস্থিত থাকব একটা সভায় একটা সেমিনারে আমি থাকব তোমার যা যা দরকার তখন তুমি এভাবে এই পদ্ধতিতে চিঠি লিখে অমুকের মাধ্যমে আমার কাছে পৌঁছাবে যা চাবে তোমাকে আমি তাই দিব এ কথা যদি কিং চার্লস নিজে এসে কোনো বা কোনো দূতের মাধ্যমে কোনো ক্ষুদ্র নাগরিককে বলে দেন এতে কি আপনার কোনো সন্দেহ থাকবে যে এই ব্যক্তির আবেদন অ্যাকসেপ্টেড হবে না নিশ্চিত সে যা চাবে কিং চার্লস প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তারা সেটা দিবেন আল্লাহ প্রত্যেকটা সন্তানকে শিখিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন তুমি সন্তান তুমি ছেলে অথবা মেয়ে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তুমি দোয়া করবে এবং এভাবে এভাবে দোয়া করবে তো দোয়া কবুলের মালিক কে আল্লাহ মালিক কে আল্লাহ তো আল্লাহ যদি বলে দেন এভাবে দোয়া করো তাহলে তো আমরা এটাই আমাদের ঈমান যে সন্তান কোরআনের আয়াত যদি এটা বিশ্বাস করি সন্তান দোয়া করা মাত্রই আল্লাহ কবুল করে নেবেন কোনো সন্দেহ নাই তাহলে বোঝা গেল যেভাবে আমাদের দরকার আমি ছেলে হিসেবে সন্তান হিসেবে আমার দরকার আপনাদের দোয়া আমার দরকার আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া প্রত্যেকটা বাবার একইভাবে দরকার তার ছেলেটা যেন বড় হয়ে এমন হয় যে বাবা যখন পৃথিবী থেকে চলে যাবেন কবরে শুয়ে থাকবেন মা যখন কবরে শুয়ে থাকবেন যখন তার বাড়ি ঘর ধন সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না তখন যেন তার সন্তান পৃথিবীতে থেকে আল্লাহর কাছে হাত তুলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করে মায়ের জন্য বাবার জন্য সৎকায় জাড়িয়া সৎকা করে দান করা করতে থাকে এবং মা বাবা শুয়ে শুয়ে সেটা পেতে থাকে এটা হওয়া চাই প্রত্যেকটা বাবার প্রত্যেকটা মায়ের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং এতেই আমাদের সফলতা বাস্তবতা এটাই আমি পৃথিবীতে যা কিছু করছি আমার বিজনেস আমার প্রতিষ্ঠান আমার ধন সম্পদ প্রাসাদ অট্টালিকা সব কিছু রেখেই আমি চলে যাব আমার সন্তানকে যদি আমি মানুষ করতে পারি তাহলে এটাই হবে আমার একমাত্র সম্পদ যেটা আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো হাদিসের মধ্যে পাওয়া যায় তিনটা জিনিস যেগুলো চলমান থাকে মৃত্যুর পরেও আমরা তার প্রতিদান পেতে থাকি এর মধ্যে একটা হচ্ছে মেক্কার সন্তান এখন দেখুন আমাদের এই সমাজে বর্তমান যুগে এসে আমরা যেটা দেখছি আমাদের সন্তানরা খুব বেশি তারা বিপথগামী হয়ে যাচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সন্তানরা যখন দুনিয়াতে আসে তখন আল্লাহ তাআলা তাদেরকে মেধা দিয়ে সাহস দিয়ে বুদ্ধি হিম্মত বীরত্ব দিয়েই পাঠান অতীতে যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পাঠান আমাদের সোনালী অতীত যদি দেখি গোটা পৃথিবীতে আমাদের শাসন ছিল আমাদের রাজত্ব ছিল সংখ্যায় আমরা খুবই নগণ্য ছিলাম খুবই কম ছিলাম এতটাই দুর্বল আমরা ছিলাম যে মাত্র 313 জন দুইটা মাত্র ঘোড়া ছিল আমাদের বিপরীতে তারা সুপার পাওয়ার ছিল তখনকার সময়ে তাদের বিরুদ্ধে 313 জন আমরা কোনো অস্ত্র নাই কোনো কিচ্ছু নাই শুধু ছিল আমাদের বুক ভরা সাহস আমাদের ছিল হিম্মত আমাদের ছিল ইসমে আজম আমাদের সাথে ছিল আল্লাহর নুসরত যেই কারণে এতটা দুর্বল হয়েও আমরা সেদিন জয় করতে পেরেছিলাম আমাদের যোদ্ধারা সেদিন জয়ী হয়েছিল এভাবে একের পর এক যদি ইতিহাস দেখি কখনোই আমরা বর্তমান যুগের মতো এতটা অপদস্থ ছিলাম না এতটা মাজলুম এতটা নির্যাতিত ছিলাম না আমি পৃথিবীর কোন দেশ দিয়ে আপনাদেরকে দেখাবো কোন দেশ দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি তো এত মনে করি পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে
হয় প্রকাশ্যে কিংবা গোপনে প্রমাণ সহ কিংবা প্রমাণ ছাড়া মুসলিম আজ নির্যাতিত নিপীড়িত মাজলুম এদের আর্তনাদ শোনার আজ কেউ নেই এই পরিস্থিতিটা কেন এমনটা কেন হচ্ছে অথচ আজ আমরা সংখ্যায় কত বেশি গোটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয় থাকে এর এক চতুর্থাংশ মানুষ এক আদমশুমারি মতে এক চতুর্থাংশ মানুষ তারা মুসলমান অর্থাৎ 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ আমরা মুসলিম তাহলে তো আমরা সংখ্যায় কম না আমাদের এই অপদস্থতা এটা কেন এর পিছনে যে কারণটা আমরা দেখতে পাচ্ছি অতীতে আমাদের সালাহউদ্দিন আইয়ুবী ছিল মুহাম্মদ বিন কাসিম ছিল খালিদ বিন ওয়ালিদ ছিল তাদেরকে যখন আমরা হারিয়ে ফেললাম নতুন করে আমাদের মধ্যে আমাদের নতুন প্রজন্ম থেকে আর খালিদ বিন ওয়ালিদ তৈরি হচ্ছে না নতুন প্রজন্ম থেকে আমাদের মুহাম্মদ বিন কাসিম তৈরি হচ্ছে না সালাহউদ্দিন আইয়ুবী তৈরি হচ্ছে না কেন আগে আমাদেরকে সন্তান জেনে দিতেন সেই একই আল্লাহ আমাদেরকে এখনো সন্তান দিচ্ছেন তাহলে আমরা কেন অভিভাবক হারা হয়ে যাচ্ছি লিডার হারা হয়ে যাচ্ছি এর পিছনে পর্যালোচনা করলে আমরা যেটা দেখি যে মা বাবার দায়িত্বের মধ্যে ঘাটতি থাকার কারণে আজ আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা নেতৃত্ব হারিয়ে ফেলতেছি আমাদের সন্তান নামমাত্র সন্তান থাকতেছে আমাদের টার্গেট আমরা মিস করে ফেলতেছি একজন মা একজন বাবা আজ কয়টা বাবা পাবো যে তার সন্তানকে স্বপ্ন দেখাবে তোমার টার্গেট মিলিয়নিয়ার হওয়া নয় তোমার টার্গেট নয় একমাত্র অর্থ উপার্জন তোমার স্বপ্ন হওয়া চাই ওই জায়গাটা এখানে তুমি যাবে তুমি গোটা মুসলিম বিশ্বের নেতৃত্ব তোমার হাতে নেবে পৃথিবীর যেখানেই শোনো কোনো একটা মুসলিম বোন নির্যাতিত হচ্ছে তার তার সম্মানের উপর ইজ্জতের উপর আঘাত আসছে সেখানেই তুমি বীর সালাহউদ্দিন আইয়ুবীর ন্যায় খালিদ বিন ওয়ালিদের ন্যায় ছুটে যাও এই স্বপ্ন আমরা নিজেরাও দেখতে পারছি না আমাদের সন্তান আমাদের প্রজন্মকেও আমরা দেখানোর সাহসই করতে পারছি না তাহলে আমরা তো নেতৃত্ব খারাপ হবই আমাদের নেক্সট জেনারেশন যেন আরো সুন্দর হয় এই জন্যে পর্যালোচনা করে যেই বিষয়গুলো আমরা দেখি আমাদের বাবা হিসেবে মা হিসেবে যে সকল দায়িত্ব থাকে এর মধ্যে প্রথম দায়িত্ব হলো যেটা আমি গত জুমায় আলোচনা করেছিলাম একজন বাবা তার সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে একইভাবে একজন মা তার সন্তানের জন্য একটা ভালো বাবার ব্যবস্থা করবেন কবি চমৎকার করে বলে দিয়েছেন বাবা ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি মা যদি ভালো হয় মেয়েটা ভালো হবে বাবা যদি ভালো হয় ছেলেটা ভালো হবে এই জন্য মা বাবা দুজনকেই ভালো হওয়া চাই একজন ভালো বাবা ভালো মা ভালো না চলবে না মা ভালো বাবা ভালো না খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে না এই জন্য এর দৃষ্টান্তটা আমি এভাবে দিতে পারি বোঝানোর সুবিধার্থে একটা দুই তলা বিশিষ্ট জাহাজ জাহাজের মনে করুন দ্বিতীয় তলায় আপনি আছেন নিচতলায় যদি কেউ জাহাজটা ফুটো করে দেয় তাহলে যিনি যারা নিচে আছেন শুধু তারাই কেবল সাগরে ডুবে মারা যাবেন নাকি আপনিও মারা যাবেন আপনিও মারা যাবেন কেন আপনার এখানে তো কোনো সমস্যা নেই ফুটো তো হচ্ছে নিচতলায় নিচতলায় ফুটো হওয়াতে যদি পুরো জাহাজটা ডুবে যায় স্বামী স্ত্রী মা বাবার দুজনের কোনো একজনের মধ্যে যদি সমস্যা থাকে ত্রুটি থাকে এর প্রভাবটা গিয়ে পুরো সংসারের মধ্যে পড়ে এই জন্য আমাদের এখন সচেতনতা এটা দরকার আমরা যারা বিয়ে অলরেডি করে ফেলেছি আমাদের কিভাবে শুধরানো যায় যারা করব আমরা কিভাবে পাত্রপাত্রী বাছাই করব এটা খুবই গুরুত্বপূর্ণ তো গত জুমায় আমাদের আলোচনা ছিল চারটা বিষয় দেখে আমরা একজন নারী পাত্রী নির্বাচন করব যারা একজন ভালো পাত্রী একজন ভালো দিনদার স্ত্রী পেয়ে গেছেন আপনাদেরকে আমি বলবো ডানে বামে আর তাকাবেন না আপনারা জীবনটা খুব ছোট এই ক্ষুদ্র জীবনটাকে এই একজনের সাথেই কাটিয়ে দিন আর যারা আপনারা মেয়েরা যারা আছেন নারী যাদের বিষয়ে বলছিলাম যে পাত্র কিভাবে আপনারা সিলেক্ট করবেন এই বিষয়ে বলেছিলাম যে পাঁচটা গুণ দেখে পাঁচটা পয়েন্ট দেখে আপনারা একজন সুপাত্র নির্বাচন করবেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন, শাইখ আলবানী হাদিসটি সনদ নিয়ে বিশুদ্ধতা বলেছেন, বলেছেন হাদিসের সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইকুম মান, অন্য এক বর্ণনায় ইযা জাআকুম মান, ইযা খাতাবা ইলাইকুম মান, তোমার কাছে যদি এমন কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসে, তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যার চরিত্র নিয়ে তোমার কোনো পেরেশানি নেই, যার দিনদারিতা নিয়ে তোমার কোনো পেরেশানি নেই, ফাযাউজুহু, তাহলে তুমি তোমার মেয়েকে তোমার বোনকে বিয়ে দিয়ে দাও, তুমি নারী, তোমার কাছে বিবাহের প্রস্তাব আসছে, তুমি রাজি হয়ে যাও। ইল্লা তাফআলুহু, যদি তুমি এমনটা না করো, তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। সুতরাং বোঝা গেল এখানে দুইটা গুণ, ছেলের মধ্যে থাকা চাই খুলুক, চরিত্র, দ্বিতীয় থাকা চাই দিন, দিনদারিতা। চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, ইমাম তিরমিজি এই হাদিসটাও এনেছেন, শাইখ আলবানী এটাকেও সহিহ বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী মুহাম্মদ, আমি গোটা পৃথিবীর সর্বকালের সেরা মহামানব, সেরা শিক্ষক, আমি বলছি, আমি পৃথিবীতে এসেছি, আসার পিছনে যে কয়েকটা উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি আমার উম্মতকে চরিত্র শিখিয়ে দিতে চাই, চরিত্র শিখাতে আসছি। চরিত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, ছেলের চরিত্র ভালো হওয়া চাই, চরিত্র ভালো আমাদের একটা পেয়ে গেলাম। এবার দেখবো দিনদারিতা, দ্বিতীয় গুণ, দিনদারিতা পেয়ে গেলাম। তিন নম্বর যেটা আমরা আরেকটা হাদিস থেকে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করতেছেন, ইয়া ফাতিমাতু ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, ফাতিমা, আয়েশা, আলী তো তোমার নামে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে তোমার জন্য, হালাকি রাদিয়া, ফাতিমা, আলী তো আমার চাচাতো ভাই, এখন তুমি কি রাজি আছো এই বিবাহের প্রস্তাবে? তুমি যদি রাজি থাকো তাহলে আমি সামনে এগোবো, আর না হয় আমি এখানেই স্টপ করে দিব। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ থাকলেন, নবী আবার প্রশ্ন করলেন, আবার ফাতিমা চুপ, আবার প্রশ্ন করলেন, আবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ থাকলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন, আমার মেয়ে ফাতিমা রাজি, সম্মতি, চুপ থাকা সম্মতির লক্ষণ, এটা হচ্ছে লজ্জাবতী নারীদের একটা বৈশিষ্ট্য, তারা সরাসরি হা বলবে না, তো বুঝে গেলেন বিবাহ হয়ে গেল। তিন নম্বর বৈশিষ্ট্য এটা যে মেয়ের মধ্যে স্বামীকে সে পছন্দ করতে হবে, আপনি জোর করে এই দেশে এটা হয়, দেশে নিয়ে গেলেন মেয়েকে, দেশে পাকিস্তানে নিয়ে গেলেন, বাংলাদেশে নিয়ে গেলেন, এবার নিজের মন মতো একটা ছেলে ধরে জোর করে বিবাহ দিয়ে দিলেন, তাদেরকে দুই বছর পাঁচ বছর পরে তারা এই দেশে আসলো, আসার পরে দেখা যায় সংসার আর টিকতেছে না, ভেঙে যাচ্ছে, এটা করা যাবে না, সাবধান, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে। চার নম্বর যেই গুণ, হযরত মুসা আলাইহিসসালাম যখন বাঁচার জন্য শোয়াইব আলাইহিসসালামের এলাকায় আশ্রয় নিয়েছিলেন, মাদিয়ান এলাকায় আশ্রয় নিয়েছিলেন, সেখানে তিনি দেখলেন দুইটা মেয়ে বসে আছে কতগুলো ছাগল নিয়ে, এবং তাদের মধ্যে একটা দুঃখের ছাপ, হতাশার ছাপ দেখা যাচ্ছে, বা তারা কাঁদতেছেন এমনটা পাওয়া যায়। তখন জিজ্ঞেস করলেন, তোমাদের কি সমস্যা, কোনো সমস্যায় পড়েছো নাকি, বলো আমি দেখি হেল্প করতে পারি কিনা। তারা বললো যে আমাদের ছাগলগুলোকে পানি খাওয়াবো, এই কূপের মুখটা বন্ধ হয়ে আছে, আমরা পারতেছি না, অন্যান্য দিন ছেলেরা আসে তো তারা খুললে আমরা পানি খাওয়াই, আজ ছেলেরা আগেই পানি খাওয়াই চলে গেছে, আমি আমরা এখন এটা এতই ভারী যে আমাদের মেয়েদের পক্ষে এটা সম্ভব না, এটা পাঁচ সাতজন পুরুষ মিলে এই কূপের ঢাকনাটা তুলতে হয়। মুসা আলাইহিসসালাম তখন একাই গিয়ে এই ঢাকনাটা তুলে ফেললেন। তখন এই মেয়ে, দুই মেয়ের একজন, সে দেখে তো বুঝে ফেলল যে এই মেয়ের, এই ছেলের মধ্যে বীরত্ব আছে, সাহস আছে এবং শক্তি আছে, যেটা পাঁচ সাতজন লোক লাগে সেটা তিনি একাই করে ফেললেন, তো তার মধ্যে কুওয়াত, এনার্জি আছে, মেয়ে এখানেই ছেলের প্রতি কাজ খেয়ে, যেটা আমাদের মধ্যেও হয়। এখন আমরা এখান থেকে শিখবো যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি, আমি, আমরা যদি কখনো কার প্রতি ক্রাশ খেয়ে যাই তখন আমাদের কি করা উচিত, আদব, ইসলাম আমাদের কি শিখায়, ক্রাশ খাওয়ানো এটা নর্মাল। তখন তিনি, এই মেয়ে তখন চুপ থাকলেন, কিছু বললেন না। পরের দিন এসে যখন বললেন, আপনার বাবা আপনাকে আমার বাসায় ইনভাইট করেছেন, আপনি আসেন, তখন মুসা আলাইহিসসালাম কি বললেন, যে আমি আগে আগে যাব, তোমরা আমার পিছনে পিছনে আসো, যেন পর্দার ব্যাঘাত না ঘটে, যেন আমার নজরের হেফাজত আমি করতে পারি। এখান থেকে বোঝা গেল ছেলেটার মধ্যে আমানত আছে, বিশ্বস্ততা আছে, ছেলেটা আমি, দুইটা গুণ পাওয়া গেল, কুওয়াত, শক্তি আছে এবং বিশ্বস্ততা আছে। পরবর্তীতে তিনি তার বাবাকে বললেন যে আমার তো, বাবাকে তো সরাসরি বললেন না লজ্জার কারণে, যে ছেলেকে আমার ভালো লেগেছে, এভাবে বললেন, এই ছেলের মধ্যে মেধা আছে, শক্তি আছে, সাহস আছে, তাকে আমাদের কাজের ছেলে হিসেবে রেখে দিন। বাবা বুঝে গেলেন যে আমার মেয়ে, এই ছেলেকে ভালো লেগেছে, তার এই ছেলেকে আমি রেখে দিই, মেয়ে যখন ভবিষ্যতে দুই চার পাঁচ বছর পরে বড় হবে এই ছেলের কাছে বিয়ে দিয়ে দিব। বাবাদের এটা বোঝা উচিত, আপনার মেয়ে কেমন ছেলে পছন্দ করে, আপনার ছেলে কেমন মেয়ে পছন্দ করে, সেটাও আপনার বোঝা উচিত।
পরবর্তীতে এই মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। তো এখান থেকে আমরা চার নম্বর গুণ যেটা পাই, ছেলের মধ্যে এনার্জি থাকবে। পাঁচ নম্বর গুণ যেটা পাই, ছেলের মধ্যে আমানত, ছেলেটা আমিন থাকবে, বিশ্বস্ত থাকবে, যার কাছে আপনি আপনার জীবনের সবকিছু আপনার মেয়েকে তুলে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচটা গুণ বাছাই করে সঠিক পাত্র নির্বাচনের সুযোগ করে দিন। الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم على محمد كما أنت أهله، وافعل بنا ما أنت أهله، إنك أهل التقوى وأهل المغفرة. يا من تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء، بيدك الخير، إنك على كل شيء قدير. Respected brothers and sisters, the topic I was talking about was how to find out a perfect life partner for you. If you are male, you will find out 4 points for a girl if you want to understand is she perfect for you or not. Prophet sallallahu alaihi wasallam said, لِمَالِهَا وَلِجَمَالِهَا وَلِحَسَبِهَا وَلِدِينِهَا فَظْفَرْ بِذَاتِ الدِّينِ. You will look at her economic condition, you will look at her beauty, you will look at her deen, at her character, and finally, you will look at her hasab. Hasab means how was her mother, how was her grandmother. Like that, you will find out a perfect life partner if you are male. On the other hand, if you are female, you will find out a perfect life partner for you following the rules of regulation of 5 points. That the first point is, the husband should have honesty, he should be Amin. The second one, he should have energy. The third one, the girl should choose her, the girl should like the boy. You can't force them. The fourth one, the boy should have a good character. And the five and the final one is he should practice Islam completely properly. أخيرا أدعو الله لي ولنا ولسائر المسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.